রয়েছে ভারতবর্ষের ভিতরে আর কত পীর আছে, কত খানকা আছে, কত দরবার আছে। আপনি যদি দরবার আর খানকা দেখতে চান একটু বাংলাদেশ সফর করে আসুন। বাবার মাথা থেকে পা পর্যন্ত কোথায় কি আছে সব দিকে আসছে। এরপরে বাবার কাছে তারা মান্নত করছে, বাবা আমার ব্যবসার জন্য একটু দোয়া করবেন, বাবা আমার বাচ্চা হয় না, বাচ্চার জন্য আমার বইয়ের জন্য বাচ্চা হয় একটু দোয়া করবেন, বাবা আমার বাড়িতে অশান্তি হচ্ছে আপনি দোয়া করবেন। ল্যাংটা বাবার কাছে সর্বোচ্চ দেশের জ্ঞানীগুণী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি শফিকুল আলম, আপনারা দেখছেন জেবিএস ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল। আজকের প্রোগ্রামটি হবে ভণ্ড পীর কাকে বলে এবং ভালো পীর কাকে বলে, এই বিষয়ে আলোচনা করবেন শেখ আনিসুর রহমান আজাদি বাংলাদেশ। তো যেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তেনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা চলেন ভিডিওটি। পরিস্থিতি তৈরি হয়েছে, এমন একটা ঘোলাটে তৈরি হয়েছে ভারতবর্ষের ভিতরে, আর কত পীর আছে, কত খানকা আছে, কত দরবার আছে। আপনি যদি দরবার আর খানকা দেখতে চান একটু বাংলাদেশ সফর করে আসেন। পীরের কোনো অভাব নাই, শুধু পীর নয়, পীর হতে হতে এখন পীরের অবস্থা এমন, আগে জানতো অনেকেই পীরেরা আত্মগোপনে থাকে, এখন পীরেরা আত্মপ্রকাশ করেছে, সেটা হলো কি ল্যাংটা পীর। বলেন তো কি পীর? ল্যাংটা পীরের নাম হয়েছে ল্যাংটা বাবা। এটা কি বাবা? ল্যাংটা বাবা। সেখানে কারা যাচ্ছে? সমাজের সর্বোচ্চ উচ্চ শ্রেণীর ব্যক্তি যারা আছেন, যাদেরকে একেবারেই সর্বোচ্চ মর্যাদায় মণ্ডিত করা হয়েছে, দেশের সর্বশীর্ষস্থানে যারা আছেন, যারা ভালো ব্যবসায়ী, তারা ল্যাংটা বাবার কাছে যাচ্ছে। কেন বলেন তো? বাবার কাছে যে বাবার মাথার থেকে পা পর্যন্ত কোথায় কি আছে সব দিকে আসছে। এরপরে বাবার কাছে তারা মান্নত করছে, বাবা আমার ব্যবসার জন্য একটু দোয়া করবেন, বাবা আমার বাচ্চা হয় না, বাচ্চার জন্য আমার বইয়ের জন্য বাচ্চা হয় একটু দোয়া করবেন, বাবা আমার বাড়িতে অশান্তি হচ্ছে আপনি দোয়া করবেন। ল্যাংটা বাবার কাছে সর্বোচ্চ দেশের জ্ঞানীগুণী সুধি সমাজ বলে আমরা যাদেরকে চিনি জানি তারাই যাচ্ছেন কার কাছে? ল্যাংটা বাবার কাছে। আর সেইখানে তাদেরকে সিকিউরিটি দিয়ে রাখছে। বলুন তো দেখি এগুলো কি ধর্ম? কথা বলেন, এগুলো কি ধর্ম? কাপড় খুলে যদি উনি ল্যাংটা বাবা হয় তাহলে পৃথিবীতে যত মসজিদের ইমাম সাহেব আছে এদের তো আর কাপড় পরার দরকার ছিল না, কাপড় ছাড়া তো ইমামতির দরকার ছিল, ছিল কি না? ছিল না? এই এখানে যতগুলো মৌলী হিসাব এখানে আছেন, ইসলামিক ভার্সিটিক যতগুলো পৃথিবীতে আছেন, প্রত্যেকটা শিক্ষাঙ্গনের ভিতরে তাহলে তো কাপড় ছাড়াই দরকার ছিল, ছিল কি না? তার মানে এটা হলো ধর্ম দিয়ে মানুষদেরকে জাহান্নামমুখী করে দিচ্ছে। আল্লাহ রাসূল বললেন, ওয়াইন্না মিম্মা আতুখাওয়াফু মিনহু আলাইয়া উম্মতি আইম্মাতান মুদাল্লিন। আল্লাহ রাসূল সাল্লাম তিনি বললেন, দুই শ্রেণীর ব্যক্তি আমার উম্মতদেরকে জাহান্নামে নিবে। কয় শ্রেণীর ব্যক্তি? কথা একটু ভালো করে খেয়াল রাখবেন। দুই শ্রেণীর ব্যক্তি আমার উম্মতদেরকে জাহান্নামে নিবেন। দুই শ্রেণীর ব্যক্তিকে সমাজের মানুষরা বিশ্বাস করে, তাদের কাছে যায়। এক, সমাজের আলেম, দুই, সমাজের নেতা। এই দুই শ্রেণীর ব্যক্তির সাথে সমাজের মানুষের সাথে একটা রিলেটিভ। আর বিশেষ করে যারা আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার কোরআন আল কারিমের জ্ঞান, রসুলের হাদিস যারা অধ্যয়ন করেছে, এদের প্রতি মানুষের আলাদা একটা দুর্বল, আলাদা একটা বিশ্বাস আছে, আছে না নাই? আছে না? সুতরাং এই ধর্মের এই সুযোগটা নিয়ে, দুর্বলতা নিয়ে মানুষদেরকে একদম জাহান্নামের রঙিন লাল টিকিট ধরাই দিচ্ছে। আর আমি বুঝতেছি না যে পিসায় হুজুর অথবা খানকার হুজুর অথবা ল্যাংটা হুজুর অথবা শিকল বাবা অথবা পাগলা বাবা আমাকে কোন জায়গায় পাঠাচ্ছেন, এটা আমি একটি বারের জন্য ভেবে দেখলাম না। আমি সমানে যাচ্ছি, আবার আমি বলছি একজন সমাজের সুশীল সমাজ, আমি সমাজের ভিতরে নেতৃত্ব দিচ্ছি, সমাজে এগুলো চলছে এখন। কথা বলুন, এগুলো চলছে না? আল্লাহ তাআলা বললেন, শারা আলাইকুম মিনাদ-দীন মা ওয়াসাকুম বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা বিহি ইব্রাহিম মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফারাকু ফীহ। আল্লাহ তাআলা বললেন, সূরা সূরা কোরআন আল কারিমের ভিতরে 114টা সূরা আল্লাহ দিয়েছেন, তার ভিতরে আল্লাহ একটা পরামর্শ সূরা দিয়েছেন, পরামর্শ সূরা। কিসের সূরা?
পরামর্শ সূরা আল্লাহ তাআলা এই পরামর্শ সূরার নাম দিয়েছেন সূরাতুস শুরা এই সূরার 13 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা তার নবীকে বললেন আমি আপনাকে কোন দিন কোন ইসলাম দিয়েছি আপনি জানেন আমি আপনাকে ওই দিন ওই ইসলাম দিয়েছি যেই ইসলাম যেই দিন হযরত নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম কথা থেকে খেয়াল রাখবেন আল্লাহ তাআলা তার নবীকে ওহী করছেন আল্লাহ আল্লাহ তাআলা হযরত নূহকে দেখেননি ইব্রাহিমকে দেখেননি মূসাকে দেখাননি ঈসাকে দেখেননি কিন্তু তাদের কথা আল্লাহ কোরআনুল কারীমে কোট করলেন তাদের ধর্মের ব্যাপারে তাদের উম্মতের ব্যাপারে এবং তাদের উম্মতের অবাধ্যর ব্যাপারে যতক্ষণ আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কোট করেছেন এতটুকুন কেবলমাত্র আমরা জানি আর বনী ইসরাইলদের উপকথাগুলো বাদ যারা সমাজের ভিতরে চলে হাদিসের নামে চালাই দেওয়া হয়েছে আল্লাহ তাআলা তার নবীকে বললেন আমি আপনাকে ওই দিন ওই ইসলাম ওই ধর্ম দিয়েছি যেই ধর্ম আমি নূহকে দিয়েছিলাম আর এই পৃথিবীতে ওহি প্রাপ্ত সর্বপ্রথম নবী হলেন হযরত নূহ নবীর নাম কি হযরত নূহ নূহকে যে ইসলাম দিয়েছিলাম আপনাকে আমি সেই এক ইসলাম দিয়েছি এখানে একটু ব্রেক করে কথা খেয়াল করেন আমার ভাইরা এই পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রের ভিতরে যতগুলো পীর এবং খানকা আছে তার ভিতরে সবচেয়ে বেশি পীরের মাজার হলো বাংলাদেশে বাংলাদেশের মতো এত পীর এত মাজার এত খানকা বিশ্বের কোন রাষ্ট্র আছে কিনা আমি জানি না আরব বিশ্বের ভিতরে পীর চলে না আরব বিশ্বের ভিতরে হুক্কা হুক জিকে চলে না বলতেছিলাম আল্লাহ তার নবীকে বললেন যেই দিন আমি নূহকে দিয়েছি ওই একই দিন আপনাকে দিয়েছি দুই রকম দিন দুই রকম ইসলাম আপনাকে দেই নাই একথা কার কথা বলবেন একথা কার প্রমাণ করেছেন সূরা সূরা 13 নম্বর আয়াতটি এক মিনিটের জন্য ধরে নিলাম পীর যদি মেনে নিতে হয় মেনে নেন অসুবিধা নাই তাহলে এই পীরের আইন এই পীরের হুকুম এই পীরের সিস্টেম আরেক পীরের সাথে মেলে না মেলে না কি এই পীরের সাথে ওই পীরের নিয়ম মানবে না বা মানছে না এই পীর ফতোয়া দেয় ওই পীর সব কাফের ওর মুরিদ সব কাফের আমার কাছে তোমরা চলে এসো আমারটা রাইট আছে আবার ল্যাংটা পীর এবং তার মুরিদরা বলে যে ওটা ঠিক না আমার কাছে আসো আবার এদিকে যিনি শিকল বাবা আছেন গায়ের ভিতরে সব শিকল তারও একই কথা প্রত্যেকটা পীর দরবেশ আলাদা আলাদা দিন আলাদা আলাদা ধর্ম তারা নিয়ে দেশের মানুষদেরকে এমন ভাবে মুশরিক বানাই ফেলেছে এরা বিশ্বাস করে পীরের কাছে যায় আর পীরের কাছে সেই সোহবত নিয়ে পীরের কাছ থেকে সেই ওজিফা নিয়ে যখন বাড়িতে আসছে ওই লোকগুলা কোনোদিন তওবা করবে না আপনি যদি যাত্রা প্যান্ডেলের ভিতরে যান সারা রাত নর্তকীর নাচ গান দেখেন কোন একটি সময় আপনার মনের ভিতরে খারাপ লাগবে যা যা করলাম অন্যায় করেছি আপনি তওবা করবেন খারাপ লাগবে আপনার এটা আমার রাইট হয়নি কিন্তু কোনো ব্যক্তি যদি পীরের কাছ থেকে একবার মুরিদ হয়ে আসে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি তওবা করবে না ও জানে আমি যা করলাম ভালোই করলাম কথা বলেন আপনি গান শুনবেন অন্যায় করবেন অত্যাচার করবেন একটা সময় তওবা করবেন আল্লাহ আমি ভুল করেছি কিন্তু কোন ব্যক্তি যদি কোন কায়দায় একবার পীরের দরবার থেকে মুরিদ হয়ে আসে ও জানবে আমি ভালো জায়গা থেকে আসছি বলে না এটি ও জানে আমি ভালো জায়গা থেকে ঘুরে আসছি আমি তওবা কেন করব আমার ভাইরা বাংলাদেশের একটা পীরের নাম আছে দেওয়ানবাগি নাম শুনছেন নাম এইখানে বসলে তার পেটটা ওইখানে থাকে এইখানে বসলে পেট থাকে ওইখানে তার সর্বোচ্চ দেশের সর্বোচ্চ যারা রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন তাকে তার সিকিউরিটি দিয়ে বসে রাখছে ওই ব্যক্তি বলেন নবীর মেয়ে ফাতেমা তার সাথে আমার বিবাহ হয়েছে নাউজুবিল্লাহ বললেন না যারা বসে আছেন তারাকে তামাশা নিচ্ছেন নাকি একটা মুসলিম রাষ্ট্রে যার প্রধানমন্ত্রী মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম প্রেসিডেন্ট মুসলিম আইনমন্ত্রী মুসলিম প্রত্যেকটা সর্বোচ্চ মদতে যারা বসে আছেন সবাই হলো মুসলিম আর সেই দেশের একজন ব্যক্তি যদি বলেন রসুলের কন্যা ফাতেমার সাথে আমার বিবাহ হয়েছে বলেন তো দেখি ওই ব্যক্তিকে কি এখনো বাঁচাই রাখা যায় বাঁচিয়ে রাখা যায় অথচ সেই দেশের
সর্বোচ্চ আইন তার সিকিউরিটি দিয়ে রেখেছিলেন, তার কিছু করতে দেয়নি। এমনকি সে বলেছিলেন দেওয়ান বাগিকে আল্লাহ এত উচ্চ মকাম দান করেছেন, ক্ষমতা দিয়েছেন, পৃথিবীতে যত নবী আর রাসূল এসেছেন কোন নবী আর রাসূলকে আল্লাহ এত কেরামতি আর মর্যাদা দেয়নি, আল্লাহ এত বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহর পরে সবচেয়ে দামি ব্যক্তি হলো এই জাহান্নামের নরকীট। এইটা যখন একেবারে হামেশাই প্রচারিত হয়ে গেল, ক্লিয়ারলি হয়ে গিয়েছে, এটি শোনার পরে বাংলাদেশের হক্কানি আলেম যারা ছিলেন তারা প্রতিবাদ করেছিলেন মুখে মুখে, তারা সর্বোচ্চ শাস্তির দাবি করেছিলেন, কিন্তু এটা সম্ভব হয়নি। কারণ তার সিকিউরিটি দিয়েছে তাগুত শয়তান, তাগুত তাকে সিকিউরিটি দিয়েছে। বলতেছিলাম হাজার হাজার পীর, লক্ষ লক্ষ মুরিদ, এই লক্ষ লক্ষ মুরিদরা পীরের দরবারে গিয়েছে। আল্লাহ তাআলা বললেন ওয়ামায়ুমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম বিহি মুশরিকুন। সূরা ইউসুফ 107 নম্বর আয়াতটি আল্লাহ বললেন আমার বান্দারা সকালবেলা পাক্কা ইমানদার হয়েছে, সকালবেলা যখন থেকেছে সে হলো ইমানদার, আর সন্ধ্যা আসতে না আসতে আমি আল্লাহ বললাম ও হলো পাকা মুশরিক। সকালবেলা ছিল ইমানদার আর বিকালবেলা আসতে না আসতে ও কি পাক্কা মুশরিক। এ কথা কার? আল্লাহ তাআলার। বলতেছিলাম আপনি আর আমি যে ধর্ম পালন করছি ধর্ম হাওয়ায় লাড্ডু নয়, ধর্ম পৃথিবীতে কোন বাবার পৈতৃক সম্পত্তি নয়, এটি যে আমি হাওয়াই মতো চললাম, আমি আমার ইচ্ছা মতো ইসলামকে লালিত করলাম, এর নাম ইসলাম নয়। আল্লাহ বলেন সূরা বাকারার ভিতরে কুল, হে রাসূল আপনি বলে দিন হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, এই পৃথিবীতে কোন ব্যক্তি যদি ধর্ম দিয়ে কথা বলতে চায়, ধর্ম নিয়ে কথা বলার কথা বল জাতিকে যদি বলে তাহলে তাকে বলবেন হাতু বুরহানাকুম, আপনি দলিল আর প্রমাণ আনেন, ইন কুনতুম সাদিকিন, নিজেকে যদি আপনি সত্যবাদী বলতে চান। আর মিয়া ধর্মের কথা জনমের মতো বলছে, বাপ দাদার কাহিনী বলছে, চৌদ্দ গোষ্ঠীর কাহিনী বলছে, যেখানে ইসলাম নেই, কোরআন নেই, হাদিস নেই, এরপরও এই জাহেলগুলা, এই মূর্খগুলা, এই বোকাগুলা, এরা এইভাবে নীরবে বিশ্বাস করে যাচ্ছে। তারা জানে যে এইগুলা করলে সম্ভবত মুক্তি পাওয়া যায়, এরা বিশ্বাস করেছে না? কিন্তু ইসলাম তো এমনটা নয়, ইসলাম মিথ্যা ধর্ম নয়, তোমার রব হলো হক, রবের পক্ষ থেকে এসেছে হক, আল হাক্কু মির রব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, রব হলো হক, রবের পক্ষ থেকে হক বা সত্য এসেছে, সুতরাং ইসলামের ভিতরে সন্দেহ নেই, আছে নাকি? এই পীর একরকম বলে, ওই পীর একরকম বলে, ওখানে নবী আসে, ওখানে চেয়ার ফাঁকা রাখা লাগে, যে রসুল এখানে এসে বসছে, হাওয়াই লাড্ডু নাকি ইসলাম, এর নাম ইসলাম নয়। আর আমরা কি করতেছি? আমরা এগুলো দেখার পরে কেউ আনন্দ নিচ্ছে, আবার কেউ মুখে মুখে প্রতিবাদ করছে। আর মিয়া এখন যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মুস্তাদে থাকতেন, যারা ধর্ম নিয়ে ব্যবসা করতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতেন কোন ব্যক্তি যদি ধর্ম নিয়ে এই ধরনের চাঞ্চল্যকর অবস্থান তৈরি করে, পৃথিবীতে ফ্যাসাদ তৈরি করে, তাহলে আমি ওমর আমার পক্ষ থেকে নির্দেশ ফর্মালিটি জারি করে দিলাম, হয় প্রমাণ দিতে হবে, তা না হলে পৃথিবীতে তার কল্লা তার কাদের উপরে থাকবে না, কেটে দুই টুকরা হয়ে যাবে, এর নাম ধর্ম, ধর্ম হাওয়াই লাড্ডু নয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন মন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আজকে এ পর্যন্তই, কালকে আবার ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।